এই শীতের সিজনে যারা রসের ভাপা পিঠে খেয়েছেন তারা নিশ্চয়ই এর মজাটা ফিল করেছেন, আর যারা রসের তৈরি পিঠা খান নাই তারা কিন্তু মিস করেছেন। রসের তৈরি পিঠা এতটা মজা হয়, এটার স্বাদ যারা পেয়েছেন তারাই কেবল বুঝতে পেরেছেন যে এটার টেস্ট কতটা ইউনিক হয়ে থাকে। যারা রসের তৈরি ভাপা পিঠা খান নাই তাদেরকে বলছি, এখনও কিন্তু সময় আছে, এখনও চাইলে কিন্তু আপনারা রস সংগ্রহ করে পিঠা তৈরি করে খেতে পারেন। এটা এত বেশি টেস্টি হয় এটা আসলে বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবর মতো আজকে আবারও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটি হচ্ছে রসের ভাপা পিঠা। খুব সিম্পল ওয়েতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই মজার এই রসের ভাপা পিঠা তৈরি করা যায়। তবে এই রসের ভাপা পিঠা তৈরি করার জন্য কাঁচা রস প্রয়োজন। রসটাকে অনেকে কী করেন, জাল দিয়ে এরপর পিঠা তৈরির জন্য ডো করে নেন, সেটা কিন্তু করা যাবে না। পিঠে তৈরি করার জন্য আমি কাঁচা রস নিয়েছি আর রসটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা আপনাদের গুঁড়ির পরিমাণ এবং রসের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি আর এই চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তো এখানে কিন্তু 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি। এখানে কিন্তু আপনারা 1 টেবিল চামচ পরিমাণ দিবেন না, এটা কিন্তু খুব সাবধানতার সাথে দিতে হবে, সোডার পরিমাণ বেশি দেওয়া যাবে না। তো এখানে যাই হোক, এখানে আমি রস মিক্স করলাম, এখানে আমি 2 কাপ পরিমাণ রস এখানে মিক্স করেছি। তো দেখতে পাচ্ছেন জাস্ট এই প্রসেসে একটা চামচ অথবা কাঠির সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এবার যদি দেখেন যে রসের পরিমাণটা আর একটু লাগছে অর্থাৎ পিটার খামিটগুলো একটু ড্রাই ড্রাই লাগছে, তো সেক্ষেত্রে না রসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং দেখতেই পাচ্ছেন ঠিক এইটুকু পরিমাণ থিকনেসের মধ্যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব 5 ঘন্টার জন্য। এদিকে পিঠেটা তৈরি করার জন্য একটা বক্স নিয়েছি আর এই বক্সটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার যেটা করবো, এখানে সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নিব, এরপর কাগজ দিয়ে জাস্ট এই প্রসেসে মুড়ে নিব। এই কাগজ দিয়ে মোড়ানোর একটা সুবিধা হচ্ছে, কাগজ দিয়ে মুড়িয়ে নিলে পিঠাটা বক্সের সাথে লেগে থাকবে না। এদিকে একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, এই পানির মধ্যেই হচ্ছে পিঠাটা তৈরি করব। আর দেখতে পাচ্ছেন আর কিছু কোরানো নারকেল নিয়েছি পিঠাটা তৈরি করার জন্য। ঠিক 5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে টইটুম্বুর হয়ে গেছে, জাস্ট ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখানে আমি পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু ডোয়ের মধ্যে আগে থেকে দেওয়া যাবে না, এতে করে ফুলার সম্ভাবনা কম থাকে অর্থাৎ এত সুন্দরভাবে ফুলবে না। তো এখানে নারকেল অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবং লবণটা ঠিকঠাকভাবে হয়েছে কি না সেটাও চেক করে নিলাম। এবার যেটা করব, পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিব অর্থাৎ ডোর পরিমাণ যেইটুকু পরিমাণ সেই অনুযায়ী আমি চিনিটা অ্যাড করব। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম এর মধ্যে অ্যাড করে দিব। চাইলে আপনারা ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার যেটা করব, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব, এতে করে অনেক অনেক টেস্ট বেড়ে যায়। এই পিঠাটাকে রসের কেক পিঠাও বলা যায়, এটা এত টেস্টি হয় এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুব বেশি পরিমাণ রস কিন্তু এখানে প্রয়োজন হয় না, জাস্ট 2 কাপ পরিমাণ রস নিয়ে নিলেই হবে, এত মজার একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন শুধুমাত্র 2 কাপ রস দিয়ে। আর চালের গুঁড়াটাও তো সবার মোটামুটি বাসায় থাকে, তো চালের গুঁড়ার সাথে আপনারা চাইলে আবার সুজিও অ্যাড করতে পারেন, এতে করে আরও ফ্লাফি হয় আরও টেস্ট বাড়ে। পিঠের খামিরটাকে বক্সে দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে বড় কাঁসা পানির মধ্যে দিয়ে দিলাম, এরপর পাতিলের ঢাকনাটা দিয়ে দিলাম।
এবার চুলার আঁচটা লোতে রেখে এটাকে 40 থেকে 50 মিনিটের জন্য খুবই অল্প আঁচে ভাপ দিতে হবে, অর্থাৎ পানিটা খুবই আস্তে আস্তে বরফ আসবে, এতে করে পিঠাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এরপর একটা ছুরির সাহায্যে চেক করে নিয়েছি যে পিঠাটা ঠিকঠাক আসছে কি না। দেখতে পাচ্ছি পিঠাটা একবারে হয়ে গেছে, অর্থাৎ ছুরির গায়ে কোনো প্রকার খামিরের আঠালো ভাব রয়ে যায় নাই, খুব পারফেক্টলি পিঠাটা হয়ে গেছে। এবার পিঠাটাকে নামিয়ে নিব এবং একটা সাইডে রেখে দিব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। উপর থেকে পেপারগুলোকে আমি তুলে নিব এবং জাস্ট কেটে এটাকে পরিবেশনের জন্য রেডি করে নিব। বাচ্চারা এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এই পিঠাটার মধ্যে চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে বয়স্ক ব্যক্তিদেরকে খাওয়াতে পারেন, অর্থাৎ পিঠা তৈরি করে বয়স্ক যাদের ধরেন ডায়াবেটিস প্রেশার রয়েছে ওনাদেরকে চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে খাওয়াতে পারেন। তো পিঠার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।